হাই গাইস, আমি অঙ্কুর রায়, আপনারা দেখছেন বঙ্গ ব্লগিং। আজকে আমাদের একটা প্ল্যান হয়েছে, আমরা আজকে কিছুক্ষণের মধ্যেই বেরোবো একটা জঙ্গল সাফারিতে। জায়গাটা হচ্ছে পাঁচকাঠ জঙ্গল, থেকে মোটামুটি 15 কিলোমিটার্স ডিস্টেন্সে। জায়গাটা কিছুটা এখনো পর্যন্ত আন্ডারকভার হয়ে আছে, সবাই জায়গাটা কোনো পরিচিত নয়, ইভেন যারা শিল্পীর লোক তারাও সেভাবে পরিচিত নয়। তো জায়গাটাকে আপনাদেরকে দেখাবো। আমরা এই মুহূর্তে পেরোচ্ছি তসর কাটার ওপর দিয়ে। এই জায়গাটাতে অনেক শ্যুট হয়, অনেকেই আসে শ্যুট করতে। এর পাশে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, HSB ইঞ্জিনিয়ারিং কলেজ, ওই দূরে দেখা যাচ্ছে। এখন যে জায়গাটা ওপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে পাখনা, এটা হচ্ছে স্কুল, এটা বাচ্চাদের একটা ইংলিশ মিডিয়াম স্কুল। আমরা এই মুহূর্তে পাঁচকাঠ জঙ্গলের ওপর দিয়েই বেরোচ্ছি। এটা পুরো জঙ্গল, যখন ঘন জঙ্গল, ভেতরে আলো পর্যন্ত ঢোকে না সূর্যর। তো এই জঙ্গলের ভেতরে আমরা কিছুক্ষণের মধ্যেই ঢুকবো। এই মুহূর্তে আমরা ঢুকে গেছি পাঁচকাঠের জঙ্গলে। এই যে জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, এখানটায় তাও একটু আলো আসছে। আর একটু সামনের দিকে দেখলে দেখতে পাবেন একদমই আলো নেই, পুরো একদম ঘন জঙ্গল। আরো আমরা ভেতরের দিকে যাব। আমরা যত জঙ্গলের ভেতর দিকে ঢুকছি, তত জঙ্গল ঘন হচ্ছে। এই মুহূর্তে যেখানটাতে আছি সেখানটা একদম ঝোপঝাড়ে ভর্তি। আর প্রথম কথা হচ্ছে, সবাইকে আমি সকালবেলাতেই বলে দিয়েছিলাম শু পরে আসতে, কারণ এখানে মাটির যা অবস্থা দেখতেই পাচ্ছেন, সব এবড়ো খেবড়ো আর পুরো পাতাতে ভর্তি হয়ে আছে, কোথায় কি থাকবে বলা যায় না। তো প্রিকশনের জন্য সবাইকেই বলা ছিল জুতো পরে আসতে। চলুন সামনে যাই। এই জঙ্গলটা 1 স্কোয়ার কিলোমিটার এরিয়ার জঙ্গল, মানে আমরা যদি সেন্টার পয়েন্টে দাঁড়িয়ে দেখি তাহলে চারপাশে 1 স্কোয়ার কিলোমিটার বললে যেরকম হবে একটা এরিয়া, সেরকম একটা জঙ্গল। বিশাল বড় নয়, কিন্তু আবার খুব ছোটো নয়। আর এখানে মূলত কিছু ফ্যামিলি আছে যারা আদিবাসী মেনলি। তো তারা এই জঙ্গল থেকেই তারা যেটুকু খাবার দাবার সংগ্রহ করে, এখান থেকেই তারা খাবার দাবার জোগাড় করে খায়, এখান থেকেই কাঠ টাট নিয়ে যায়। এই এরিয়াটা হচ্ছে ফটঙ্গা পঞ্চায়েত। সম্পূর্ণভাবে উইয়ের বাসাতে ভর্তি এই গাছটা, এর পাশের গাছটা, এখানে বেশ কিছু গাছ। এগুলো সব ভেতরে উই পোকা আছে। সামনে একটা ফাটাফাটি গাছ দেখতে ট্রাই করে দেখি চাপতে পারি কিনা। এটা শুধুমাত্র এই এক্সপিরিয়েন্সের জন্য করলাম যে যারা জঙ্গল সাফারি নিয়ে কাজ করে তাদেরকে কতটা বডি ফিট রাখতে হয় সেইটা দেখানোর জন্য শুধু আমি গাছটাতে চাপলাম।
আমাদের সামনে এখন এরকম ঘন জঙ্গল। এগুলো আসলে বলছে ছোট কুল, খুবই ছোট ছোট সাইজ, তো কোনো জায়গা পাওয়া যায়নি, এখন আমার টেলিভিশনের মধ্যে সমস্ত কুল ভরা হচ্ছে। এখান দিয়ে পেরোনো সাংঘাতিক মুশকিল, যেখানে সেখানে কাটা গাছ প্যান্টে আটকে যাচ্ছে, সাংঘাতিক রকমের রিস্কি জায়গা, কারণ একটু বেসামাল হলেই সমস্ত কিছু আটকে যাচ্ছে জামা কাপড়। এই জায়গাটা এতটাই ঘন যে এখানে দাঁড়িয়ে ব্যাপারই নেই, এখানে আমরা স্টল পরে কিছুটা এগোবো, আসলে এগোনোর চেষ্টা করছি। বিশাল বড় সাইজের একটা ঢিবি, একটু ভেঙে দেখাচ্ছি, ভেতরটা পুরো ফাঁপা। এর ভেতরে অনেক সময় সাপ টাপও থাকে, তো যাই হোক আর ভাঙার রিস্ক নিচ্ছি না, আগে একটা ভেঙে দেখিয়েছি। মানে উয়ের ডিবিগুলো জাস্ট সাইজ বুঝতে পারেন, যে আমি যদি এখানে বসি তাহলে উয়ের ডিবিটা কীরকম লাগছে দেখুন। যাই হোক, জঙ্গলটা এত বড় যে পুরোটাকে কভার করা সম্ভব না, যেটুকু চেষ্টা করেছি কভার করা করেছি। আর এরপরে আমরা এখান থেকে বেরোবো, একটা পাশে একটা গ্রিন ল্যান্ড আছে যেটা পিকনিক স্পট হিসাবে ইউজ করা যেতে পারে, যদি এখানে কেউ পরে বলে আমি জানি না, তো আমরা এবার সেই জায়গাটা যাবো। আমরা জঙ্গল থেকে বেরিয়ে চলে এসেছি কিছুক্ষণ আগেই, জাস্ট একদম জঙ্গলের পাশে একটা সুন্দর প্লেন ভ্যালি আছে, আমরা এখন সেখানে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা পিকনিক করার পক্ষে একদম খুবই উপযুক্ত জায়গা, দুর্ভাগ্যবশত আমরা জঙ্গলে সেরকম বড় কোনো প্রাণী দেখতে পাইনি। আমরা শিয়ালের আওয়াজ শুনতে পেয়েছি, কিন্তু শিয়াল প্র্যাকটিক্যালি দেখতে পাইনি, তবে কিছু ছোটোখাটো প্রাণী দেখতে পেয়েছি, সেগুলোর মধ্যে যেটুকু পেরেছি দেখিয়েছি। আর এই জঙ্গলটা আসলে সেই রকম তো জঙ্গল অ্যামাজন বা অন্য কিছু নয়, বা আমাদের সুন্দরবন নয়, একটা ছোট শহরের পাশেই একটা ছোট্ট জঙ্গল, এখানে শুধু আমরা এক্সপেক্ট করছি না। ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন বঙ্গো ব্লগিং।